কি করতে চাইছে ও আমি বুঝতে পারছি না। যাই হোক, ওকে দেখে মনে হচ্ছে আরশোলার ডিসেকশন প্র্যাকটিক্যালটা ওকেই আজকে ধরে নিই, ধরে নেক্সট দিন করিয়ে দিই। যাই হোক, ওকে আপাতত আমি কিছু করছি না, মানে কাটছি না ওকে, তো প্র্যাকটিক্যাল তো আমি করাবো, কিন্তু একটু ওকে দেখে আমি পড়িয়ে দিই। দেখো, ওর যে নিচের এই যে অংশটা, এটা হচ্ছে পুং আরশোলা। এবার আমরা একটুখানি বইতে চলে যাই। দেখো, পুং আরশোলা স্থির আরশোলা কিভাবে চিনবে? দেখো, পুং আরশোলার এই যে দশম স্টারনাম, এখানে কিন্তু অ্যানাল স্টাইল এরকম রয়েছে, স্ত্রী আরশোলার কিন্তু নেই। ঠিক আছে, এই যে দশম স্টারনাম, এর যে ভাগগুলো আছে, মানে এটা মানে 6 নম্বর, এটা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এটা শেষের অংশটা যে 10 নম্বর। দেখো, আরশোলাটার কাছে আমি চলে যাচ্ছি। যাই হোক, ও উড়ে উড়ে সে এখানে বসেছে। দেখো নিচের, দেখো ওর যে নিচের দশম যে স্টারনাম, দেখো দেখো সেখানে কিন্তু এই যে অ্যানাল স্টাইল কিন্তু দেখা যাচ্ছে। তো অতএব এটা কিন্তু পুং আরশোলা। ঠিক আছে, স্ত্রী আরশোলা কিন্তু এরকম কিছু দেখতে পাবে না। ঠিক আছে, আরশোলার ডিসেকশন প্র্যাকটিক্যাল আমি করাবো ক্লাস 11-এ, আগের বছর করানো হয়নি। যাই হোক, ও চলে যাক, আজকে আমি কিছু করবো না, এখন অনেক রাত, তো আমি ওকে কাটাকাটি কিছু করবো না। এমনি দিনের বেলা হলে হয়তো ধরে নিতাম ওকে, আজকে ও ভুল জায়গায় চলে এসছে। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কিরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে। ঠিক আছে, একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই, যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশ ভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম, কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো, তোমার মানে নোট, তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই। সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে 8 অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাদের এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে। ঠিক আছে, সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা, CW যেটা ক্লাসে লিখতে দিই, সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার HW থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা PDF করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।